আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে যখন গোটা রাজ্য গোটা দেশ উত্তাল, সেই রকম আবহেই সরলতার সুযোগ নিয়ে যৌন হেনস্থার শিকার হলো এক দশম শ্রেণীর ছাত্রী। নাবালিকা পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলী বিদ্যানগর গয়ারাম দাস বিদ্যামন্দিরের পড়ুয়া বলে জানা গেছে। আর এই ঘটনার জেরেই গ্রেপ্তার হয়েছে ওই বিদ্যালয়েরই প্যারাটিচার, নাদনঘাটের গঙ্গানন্দপুরের বাসিন্দা ভবতোষ বিশ্বাস। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। জানা গিয়েছে প্রায় মাস তিনেক আগে ওই নাবালিকাকে উচ্চশিক্ষা দেবে বলে প্রায় 27,000 টাকা দিয়ে একটি মোবাইল ফোন কিনে দিয়েছিলেন ওই প্যারাটিচার এবং তাকে বলে দেন এই মোবাইল দিয়ে তাকে প্রতিদিন ভিডিও কলিংয়ে ক্লাস করাবেন এবং মোবাইলটি একটি বইয়ের ভিতর লুকিয়ে রাখতে বলেন ওই শিক্ষক নাবালিকার পড়ুয়াকে। এরপর মেয়েটির সাথে মাঝেমাঝেই ওই শিক্ষক ভিডিও কলিং করে এবং বিভিন্ন যৌন ছবি, উত্তেজক ছবি দেখাতো, এমনটাই অভিযোগ। এরপর প্রায় 20 দিন আগে তাকে একটি নির্জন পেপার মিলের জায়গায় ডেকে নিয়ে যান এবং তাকে সিঁদুর পরিয়ে দেয় এবং তার শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়, এমনটাই অভিযোগ। এবং মেয়েটির মোবাইলে সেই সমস্ত ছবি রয়েছে, এমনটাই জানা যাচ্ছে ওই নাবালিকার পরিবার তরফে। মেয়েটি প্রথমে ভয়ে বাড়িতে কিছু না জানালেও পরে পরিবারকে সব কিছু বলে এবং পরিবারের পক্ষ থেকে ওই স্কুলে অভিযোগ দায়ের করা হয়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ গত 3-4 দিন পেরিয়ে গেলেও কোনো ব্যবস্থা নেয়নি। তখন বাধ্য হয়ে গতকাল নাদনঘাট থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে আজ ওই স্কুল শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। কালনা আদালতে তোলা হলে বিচারক 3 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। দিয়ে স্কুলে পড়াকালীন ওকে নানান ধরনের ইয়ে করা হয়েছে, কিরকম যেমন ওকে লোভ দেখিয়েছে আর কি, যে ওকে আইপিএস বানাবে, ভালো পড়াশোনা শেখাবে। উনি হচ্ছেন একজন প্যারা টিচার বিদ্যানগর গয়রাম দাস বিদ্যামন্দির। ওই স্কুলে কি আপনার মেয়ে পড়তো? হ্যাঁ, ওই স্কুলে পড়ে। আচ্ছা, তারপর ওকে একটা ফোন দেয়। কতদিন আগে সেটা? ফোন দেয় মাস তিনিক আগে একটা ফোন দেওয়া হয়েছে। ফোনটা অনেক দামি ফোন, প্রায় 7,000 টাকা দামের একটা ফোন। দিয়ে এবার ফোনটা তো আমরা জেনে গেছি, জানার পরে এবার ফোনটাও বলেছিল যে পড়াশোনা করুন, আর ওকে যদি মানে ও যদি বাড়িতে কাউকে বলে দেয় সেভাবে ওকে মেরে ফেলবে, সেভাবে আর কি হুমকি টুমকি দেওয়া হয়েছে। দিয়ে সেভাবে ও সব মানে বলেনি। লাস্টে যখন ফোনটা আমরা হাতে পাই, হাতে পাওয়ার পরে দেখলাম যে ফোনের মধ্যে নানান রকমের ভিডিও রয়েছে, কথা বলতো, ভিডিও কলে কথা বলতো, এইসব আর কি। টেনে ওই স্কুলেই পড়তো? ওই স্কুলেই পড়ে। আর সিঁদুর পরিয়ে দিয়েছে এই 20 দিন তো এমনি মানে করেছে, এমনি বললো যে সিঁদুর পরিয়ে দিয়েছে, আর গায়ে হাত ফাত ওরকম ধরনের কিছু আর কি। লতাহানি বলতে এমনি গায়ে হাত দিয়েছে। আচ্ছা, কালকে, গতকাল, তার আগে আমরা স্কুলে জানিয়েছি, স্কুল থেকে কিছু করেনি, তারপর আমরা থানায় জানিয়েছি মঙ্গলবার। মানে ওনারা এ বিষয়ে কোনো কিছু বলেনি, দিয়ে ওনারা আমরা তারপরে থানায় কেস করেছি। আচ্ছা, কেস কবে করেছে? কালকে রাতে। আর ওনাকে ধরলো কবে? আজকে। চাইছি ওর যেন উপযুক্ত শাস্তি হয়। মানে এরকম শুধু এরকম আমার মেয়ের সাথে নয়, এরকম আরো অনেক মেয়ের সাথে এরকম করা হয়েছে, কিন্তু কেউ কখনো আওয়াজটা তুলতে পারেনি। আচ্ছা, প্রভাবশালী বলতে ওনাদের, ওনার বাবা একজন শিক্ষক, ওনার ভাই শিক্ষক। মেয়ের হাতে ওকে একটা বইয়ের ভেতরটা কেটে দিয়েছে, বলেছিল যে ওকে ওরম ভাবে ফোনটা রেখে দিতে, লুকিয়ে রাখতে বইয়ের ভেতরে। সহানুভূতি যে কোনো একটা কিছু বলতে পারেন, এটা হয়েছে সেটা তো এই জন্যই হয়েছে। যেটা আমার যে আমি এখন যে আছি পুলিশের আন্ডারে অ্যারেস্ট হয়ে আছি সেটা তো একদম এই জন্য। কী জন্য? এই যে নাবালিকা বলছি,